আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রভিশনের অফিসার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার গণিত প্রশ্ন সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য এখানে অঙ্ক ছিল মোট চারটি প্রথম অঙ্ক ছিল বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন সিক্সটিন থার্টি টু অ্যান্ড ফোরটি এইট ডেজ দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার বাট সি লেফট আফটার ওয়ার্কিং ফোর ডেজ অ্যান্ড বি লেফট টু ডেইস বিফোর দ্য কমপ্লিশান অফ দ্য ওয়ার্ক হাউ মেনি ডেইজ ইট টুক টু ইন টোটাল টু কমপ্লিট দ্য ওয়ার্ক বলা হচ্ছে যে এ বি এবং সি ইন্ডিভিজুয়ালি একটি কাজ করতে পারে হচ্ছে ষোলো দিন বত্রিশ দিন এবং আটচল্লিশ দিনে এবং চার দিন কাজ করার পর এ বি সি কাজ একসাথে শুরু করে চার দিন কাজ করার পর সি সেখান থেকে চলে যায় এবং বি কাজ শেষ হওয়ার দুই আগে চলে যায় তাহলে টোটাল কাজটা শেষ হতে কত সময় লাগবে তো এখানে দেওয়া আছে এ কাজ করতে পারে হচ্ছে ষোলো দিনে বি কাজ করতে পারে হচ্ছে বত্রিশ দিনে সি কাজ করতে পারে হচ্ছে আটচল্লিশ দিনে তো প্রত্যেকের একদিনের কাজ যদি আমরা হিসাব করি তাহলে এ আসবে হচ্ছে ওয়ান বাই সিক্সটিন বির আসবে হচ্ছে ওয়ান বাই থার্টি টু সির আসবে হচ্ছে ওয়ান বাই ফোরটি এইট এখন যদি আমরা কাজের একটা টাইমলাইন ক্রিয়েট করি তাহলে আমরা দেখব হচ্ছে প্রথমে কাজের শুরুতে এ প্লাস বি প্লাস সি একত্রে কাজ করেছিল এইটা করেছিল হচ্ছে ফোর ডেইস তারপরে কাজ করেছিল এ আর বি কারণ সি চলে গিয়েছিল চার দিন করার পরে তারপরে বাকি লাস্টে এ কাজ করে হচ্ছে দুই দিন এখন আমরা ধরে নেই টোটাল কাজটা হয়েছিল হচ্ছে এক্স ডেইসে তো এক্স ডেইজ যদি হয় তাহলে এ কাজ করে হচ্ছে এ সব সময় আছে দেখেন সেই ক্ষেত্রে এক্স ডেইজ বি কাজ করবে হচ্ছে দুই দিন কম অর্থাৎ এক্স মাইনাস টু সি কাজ করবে হচ্ছে প্রথম চার দিন ফোর ডেজ তাহলে আমরা তাদের প্রতিদিনের কাজের সাথে দিন সংখ্যা গুণ করলে টোটাল কাজটা আমরা পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারব হচ্ছে এক্স বাই সিক্সটিন অর্থাৎ এ একদিনে কাজ করে ওয়ান বাই সিক্সটিন এক কাজ করবে এক্স বাই সিক্সটিন প্লাস এক্স মাইনাস টু বাই থার্টি টু প্লাস ফোর বাই ফোরটি এইট ইকুয়েলস টু হচ্ছে সম্পূর্ণ কাজ অর্থাৎ এটা এর কাজ এটা বি এর কাজ এটা সি এর কাজ বা এটা ক্যালকুলেশন করে এক সময় আসবে হচ্ছে এক্স ইকুয়েল টু দশ সমস্ত নয় ভাগের চার ডেজ অর্থাৎ টোটাল সময় লাগবে হচ্ছে টেন অ্যান্ড নাইন ফোর ডেজ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার টু নাম্বার টুতে বলা আছে আরমান বেলাল অ্যান্ড চাঁদ এ স্মল বিজনেস উইথ এ টোটাল

এর ইনভেস্টমেন্ট অর্থাৎ আরমানের ইনভেস্টমেন্ট আসবে হচ্ছে বেলাল প্লাস হচ্ছে চার হাজার পাঁচশো আর বেলালের আসবে হচ্ছে চাঁদের থেকে সাত হাজার কম এই হচ্ছে এইসব তো এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি সি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে বি প্লাস সেভেন থাউজেন্ড এখন আমরা এই ইকুয়েশান থেকে পাই এর জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে বি প্লাস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তাহলে বি প্লাস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস এই বিয়ের জন্য বি প্লাস সি এর জন্য আমরা লিখতে পারবো হচ্ছে বি প্লাস সেভেন থাউজেন্ড ইকুয়েল টু টোয়েন্টি এইট থাউজেন্ড অর্থাৎ এই একতাংশ সমীকরণে এই দুইটা মান বসিয়ে পাই বা এখান থেকে ক্যালকুলেশন করলে বি ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তাহলে বিয়ের পার্ট অফ প্রফিট হবে হচ্ছে পার্ট অফ প্রফিট পার্ট অফ প্রফিট অফ বি ইকুয়েল টু আসবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এটা আসবে হচ্ছে আটাইশ হাজার ইন্টু যেহেতু টোটাল প্রফিট হয়েছে পাঁচ হাজার ছয়শো সেই অনুসারে আমাদের হিসাবটা আসবে ইকুয়েল টু আসবে হচ্ছে এগারোশো টাকা অর্থাৎ ব্যালের প্রফিট হবে হচ্ছে এগারোশো টাকা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থ্রি নাম্বার থ্রিতে বলা আছে দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ফিল্ড ইজ ইকুয়েল টু দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড লেংথ অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ থ্রি টাইমস অফ ইয়ার্স উইথ

সাইজের টাইলস দিয়ে ঘিরতে চাই তাহলে কতগুলো টাইলস লাগবে তো আগে আমরা রেক্ট্যাঙ্গেলটা হিসাব করে নিই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ধরে নিই দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স প্রস্ত হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে দেওয়া আছে থ্রি এক্স ইন্টু এক্স ইকুয়েল টু হচ্ছে সেভেন সিক্সটি এইট ক্ষেত্রফল দেওয়া আছে এখান থেকে আমরা এক্সের মান বের করবো এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্সটিন আর যদি পেরিমিটার বের করি এটার পেরিমিটার আসবে হচ্ছে টু ইন্টু থ্রি এক্স প্লাস এক্স টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত ইকুয়াল টু আসবে হচ্ছে এইট এক্স এইট এক্স ইকুয়াল টু এইট সিক্সটিন টু আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট মিটার ওয়ান টোয়েন্টি এইট মিটার হচ্ছে এটা হচ্ছে পেরিমিটার তো এই প্যারিমিটারটা হচ্ছে বর্গক্ষেত্রের পেরিমিটারের সমান তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি এটা পেরিমিটার হয় ওয়ান টোয়েন্টি এইট মিটার এটাকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে থার্টি টু মিটার এই থার্টি টু মিটার হবে হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুরধৈর্ঘ্য তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফলে আসবে হচ্ছে থার্টি টু মিটার ইন্টু থার্টি টু মিটার এখন এই ক্ষেত্র ফলটাকে দেখা যাচ্ছে যে টাইলস দ্বারা মূড়াত্ত হবে টাইলস দ্বারা মূড়াতে আমাদের হচ্ছে এইটি সেন্টিমিটার অর্থাৎ পয়েন্ট এইট মিটার ইন্টু পয়েন্ট এইট মিটার সাইজের এটা দ্বারা ভাগ করলে ইকুয়েল টু আসবে হচ্ছে ষোলোশো অর্থাৎ ষোলোশো পিস টাইলস লাগবে এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপরে কুয়েশন নাম্বার ফোর নাম্বার ফোরে বলা আছে সলভ দ্য ইকুয়েশন এইট বাই টু এক্স মাইনাস ওয়ান প্লাস নাইন বাই থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়েল টু সেভেন বাই এক্স প্লাস ওয়ান বা এটা করলে আমরা পাবো হচ্ছে 8 বাই টু এক্স মাইনাস ওয়ান প্লাস নাইন বাই থ্রি এক্স মাইনাস ওয়ান টু এটাকে লিখা যাবে হচ্ছে 4 বাই এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই এক্স বা এখন জোরগুলি একসাথে আনবো বে একসাথে করবো মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়েল টু 3x বাই বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে টুয়েলভ বাই টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইকুয়েল টু এইটা আসবে হচ্ছে মাইনাস টুয়েলভ এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান বা এইটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ইকুয়েল টু এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান এখানে একটা মাইনাস আসবে

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব যে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য ধন্যবাদ